আজকে কি বিষয় মিশন বা কী ব্যাপার যদি একটু বলবো? আজকে দুটো বিষয় দুটো মিশন। প্রথমটি হচ্ছে যে আমাদের এই প্রথমবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি একজন প্রার্থী সাংসদ হিসাবে সংসদে গেছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং পশ্চিমবঙ্গে অভাবনীয় জয়। পশ্চিমবঙ্গের সাথে সাথে গোটা দেশে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ পুনরায় সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করবে, মোদিজি শপথ গ্রহণ নিচ্ছে, সেটা যেরকম একটা খুশি আছে। বিধানসভাতেও আমরা তুলনামূলক ভালো লড়াই করেছি ইসলামপুরের সাধারণ নাগরিক আমাদেরকে ভালো আশীর্বাদ করেছে, এবং তার সাথে সাথে আমাদের এই প্রথম এই জেলা থেকে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত সাংসদ পূর্ণ মন্ত্রীর দরজা নিয়ে ভারতীয় সংসদে এবং ভারতীয় মন্ত্রিসভায় নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় আমাদের এলাকার প্রতিনিধিত্ব করবে। এই ডবল আনন্দ, এই আনন্দটাই আজকে উপভোগ করবার জন্য এবং সমগ্র ইসলামপুরবাসী উত্তর দিনাজপুর জেলারবাসীকে ধন্যবাদ জানানোর জন্য আজকে আমাদের এই সমাজে বলছি। আপনাদের কী কর্মসূচি রয়েছে আজকে? আজকে বিজয় উৎসব পালন হলো, তার সাথে সাথে আর একটু পরে আমাদের এখানে এলাকায় বাস টার্মিনাসে লাইভ আমাদের জয়েন্ট স্ক্রিনে দেখানো হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এইভাবে আমরা আজকে এই দিনটিকে পালন করব। সকলকে মিষ্টিমুখ করিয়েছি আমরা। আমরা ইসলামপুরের সাধারণ নাগরিককে গেরুয়া আবির থেকে শুরু করে মিষ্টিমুখ সকলকে করিয়েছি এবং সকলের সাথে আনন্দ উপভোগটা করেছি।